হ্যাঁ এভি ওয়ান ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তোমাদের যে রিজনিং ক্লাস হচ্ছিল রেলওয়ে গ্রুপ ডি সামনে কেপি কনস্টেবল টোয়েন্টি টোয়েন্টি টু এবং এখন যেটা চলছে এন টিপিসি সিবিটি টু এর জন্য আজকে তার পরবর্তী ক্লাস ক্লাস নাম্বার টোয়েন্টি ফোর যেখানে আমরা এন টিপিসিডি একটা প্রিভিশিয়ার সেটের কোশ্চেন নিয়ে আলোচনা করবো যেটা থার্ড থার্টিন মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের সেকেন্ড সিপ্টে ওকে তো এর আগেও আমাদের তেইশটি ক্লাস হয়ে গেছে যারা যারা দেখোনি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার প্লে লিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে সেখান থেকে আগের ভিডিওগুলোকে অবশ্যই দেখে নেবে এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ যার স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওয়া নি বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে যাবে আজকে দেখো প্রথম কী রয়েছে যে প্রদত্ত বিকল্পগুলি থেকে নিম্নলিখিত শৃঙ্খলাটিতে প্রশ্ন চিহ্নকে প্রতিস্থাপন করতে পারে এমন সংখ্যাটি নির্বাচন করুন কী রয়েছে থার্টি ফাইভ ফিফটি ফাইভ নাইনটি ওয়ান ফোর্টি ফাইভ টু থার্টি ফাইভ অ্যান্ড থ্রি এইট্টি তারপর কী আসছে সেটা ওকে তো এখানে কি গ্যা আমাদের যদি ডিফারেন্সটা দেখি তাহলে দেখতে পাবে থার্টি ফাইভ তারপর হচ্ছে টোয়েন্টি ফিফটি ফাইভ তাহলে এখানে বেড়ে গেছে কত টোয়েন্টি ফিফটি ফাইভ থেকে এখানে বেড়ে গেছে নাইনটি হয়ে গেছে তাহলে এখানে বেড়ে গেছে থার্টি ফাইভ নাইনটি থেকে ওয়ান ফর্টি ফাইভ এখানে দেখো ফিফটি ফাইভ বেড়েছে তাহলে আমি দেখতে পাচ্ছি যে দুটো মাঝখানে যে গ্যাপ সেটা হচ্ছে তার আগেকার সংখ্যাটা দেখো এখানে পঞ্চান্ন এবং নব্বইয়ের মধ্যে যেটা গ্যাপ রয়েছে সেটা হচ্ছে তার পঞ্চান্নের আগে পঁয়ত্রিশ আবার নব্বই এবং একশো পঁয়তাল্লিশের মধ্যে যে গ্যাপটা রয়েছে সেটা হচ্ছে তার আগেরটা ওকে তাহলে আমি বুঝে যাচ্ছি যে তিনশো আশির পর যে সংখ্যাটা হবে তাদের মধ্যে যে গ্যাপ সেটা হচ্ছে এটা অর্থাৎ আমি থ্রি এইটির সাথে যদি টু থার্টি ফাইভ যোগ করে দিই তাহলেই আমি পরবর্তী সংখ্যাটা পেয়ে যাবো তিনশো আশিয়া দুশো ছশো পাঁচশো আশি পাঁচশো আশিয়া পঁয়ত্রিশ হচ্ছে ছশো পনেরো আমার পরবর্তী সংখ্যা হচ্ছে সিক্স হান্ড্রেড অ্যান্ড ফিফটিন রক গার্ডেনে যোগা অনুশীলন করতে যায় বাগানটি তার বাড়ির পূর্ব দিকে বাগান থেকে সে তার বন্ধু রেখার বাড়িতে যায় যেটা বাগানের পূর্ব দিকে রেখার বাড়ি থেকে কবিতার বাড়ি কোন দিকে হবে ওকে তো এটা হচ্ছে কবিতার বাড়ি যে কবিতার বাড়ি থেকে রক গার্ডেন যেটা হচ্ছে তার পূর্ব দিকে অর্থাৎ ইস্ট সাইড বা ডান দিকে এবং এখানে হচ্ছে তার রক গার্ডেন এবং সেই রক বাগান থেকে তার বন্ধু রেখার বাড়ি যায় সেটা হচ্ছে তার আবার পূর্ব দিকে অর্থাৎ এটা হচ্ছে রেখার বাড়ি এটা হচ্ছে কবিতার বাড়ি এবার কি বলেছে যে রেখার বাড়ি থেকে কবিতার বাড়ি কোন দিকে রেখার বাড়ি এখানে কবিতার বাড়ি এখানে তাদের কোন দিকে হচ্ছে পশ্চিম দিকে অপশান নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর নেক্সট রয়েছে একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় কে সি আর আর এন জি হিসাবে লেখা হয় সেই সাংকেতিক ভাষায় বানানাকে কিভাবে লেখা হবে ওকে তো এখানে কি রয়েছে এ এটা কি হয়ে গেছে সি মানে দেখো বি বাদ দিয়ে সি হয়ে গেছে পি কিউ বাদ দিয়ে আর হয়ে গেছে সেটাই আবার রিপিট হয়েছে তাহলে আমি বুঝতে পারছি যে একটা লেটার স্কিপ করে পরবর্তী লেটারে গেছে তাহলে বিটা কি হবে সি বাদ দিয়ে ডি এটা হবে বি বাদ দিয়ে সি তাহলে ডি সি সেটা দিয়ে শুরু একমাত্র ডিটাই রয়েছে তাহলে সেটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর আমাদের বাকিগুলো দেখার প্রয়োজন পড়বে না শুধু ডিটা দেখেই বুঝতে পারবো কারণ ডি দিয়ে শুরু আর কোনো অপশান নেই এখানে দেহের চারটি অংশের নাম দেওয়া হয়েছে যার মধ্যে তিনটি কোনোভাবে একরকম এবং একটি আলাদা আলাদাটি নির্বাচন করুন থুতনি নাক চোখ এবং কান কি আছে নাক চোখ কান এই তিনটাই দেখো আমাদের ইন্দ্রিয়ের মধ্যে পড়ে যায় তাই না নাক চোখ কান এই তিনটাই আমাদের ইন্দ্রিয়ের মধ্যে পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে এই তিনটা হচ্ছে গুরুত্বপূর্ণ তিনটে আর এই থুতুনি বা থুতুনি সেটা কিন্তু আমাদের ইন্দ্রিয়ের মধ্যে পড়ে না তাহলে এটাই হচ্ছে বাকি তিনটির থেকে আলাদা যেটা অপশন নাম্বার এ নেক্সট রয়েছে চারটি শহরের নাম দেওয়া আছে যার মধ্যে তিনটি কোনোভাবে রকমের এবং একটি আলাদা আলাদাটি নির্বাচন করুন ঠিক আছে তাহলে এখানে দেওয়া হচ্ছে সিমলা যোধপুর কোহিমা পাটনা ওকে তাহলে সিমলা যোধপুর কহিমা পাটনা যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে সিমলা কহিমা কহিমা হচ্ছে নাগাল্যান্ডের আর পাটনা হচ্ছে বিহারের সিমলা তো জানো প্রত্যেকে এই তিনটে হচ্ছে আমাদের ভারতের পূর্ব দিকে বা ইস্টার্ন সাইডের শহর বা রাজধানী বলতে পারো ঠিক আছে এই তিনটেই কিন্তু যোধপুর যেটা হচ্ছে কি আমাদের রাজস্থানের একটা শহর যেটা হচ্ছে আমাদের ভারতের পশ্চিম দিকে তাহলে সেটা হচ্ছে অপশন নাম্বার বি যেটা হচ্ছে বাকি তিনটির থেকে আলাদা অপশন নাম্বার বি হচ্ছে এটির অ্যান্সার নেক্সট রয়েছে ম্যাঙ্গো শব্দটিকে চারটি ভিন্ন সংকেত ব্যবহার করে লেখা যায় তার মধ্যে দিয়ে অপশান দিয়ে দিয়েছে সংকেত ওয়ান সংকেত দুই সংকেত তিন সংকেত চারে রকমভাবে লিখেছে এবার ঠিক বলেছে অরেঞ্জকে পি টিডিআরএল কে হিসাবে লেখার জন্য এই যে সংকেতগুলো দেওয়া আছে কোনটা মেনে চলতে হবে প্রথমেই তোমার সংকেতগুলো দেখার কোনো প্রয়োজন নেই পরে এখানে দেখবে যখন অরেঞ্জ দেখবে তখন যে ও কী হয়েছে ও হয়ে গেছে পি মানে ঠিক পরবর্তীটাতে চলে গেছে আর কী হচ্ছে একটা বাদ দিয়ে এসটা বাদ দিয়ে টি বা হয়ে গেছে এ বাদ এটা কি হচ্ছে বি বাদ দিয়ে ডি হয়েছে তাহলে দুটো বাদ দিয়ে গেছে তাহলে এখানে বি আর সি তাহলে এরকমভাবে অর্থাৎ প্রথমে পরেরটায় হয়েছে তারপর একটা বাদ দিয়ে তারপর দুটো বাদ দিয়ে তারপর তিনটে বাদ দিয়ে এরকমভাবে এবার আমি দেখবো যে ম্যাঙ্গো ক্ষেত্রে সেটা কোথায় হয়েছে অর্থাৎ এম এর পর এন আসবে তাহলে এন দিয়ে শুরু হবে এন দিয়ে শুরু দেখো এক নাম্বারে আছে আর চার নাম্বারে আছে তাহলে বাকি দুটোকে প্রথমে আমি বাদ দিয়ে দিতে পারি এরপর কী হবে দুটো বাদ দেবে অর্থাৎ বি বাদ দিয়ে সি আসবে তাহলে বি এ এর জায়গায় সি অর্থাৎ এর পর সি কোথায় রয়েছে দেখো চার নাম্বারে রয়েছে অথবা চার নাম্বার সংকেতটা ফলো করতে হবে যেটা এখানে অপশানে রয়েছে অপশন নাম্বার বি তে সংকেত ফোর তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার অপশন নাম্বার বি নেক্স রয়েছে নিম্নলিখিত শৃঙ্খলাটিতে প্রশ্ন চিহ্নকে প্রতিস্থাপন করতে পারে এমন সংখ্যাটি নির্বাচন করুন কি রয়েছে এখানে যে সাত বারো বাইশ বিয়াল্লিশ বিরাশি ড্যাশ খুব সহজ কী হয়েছে সাতের পর হয়েছে বারো যেখানে গ্যাপ রয়েছে পাঁচ বারোর পর বাইশ যেখানে রয়েছে গ্যাপ দশ বাইশের পর বিয়াল্লিশ গ্যাপ হচ্ছে কুড়ি বিয়াল্লিশের পর বিরাশি যেখানে গ্যাপ রয়েছে চল্লিশ তাহলে পরবর্তীতে গ্যাপ কত হবে পাঁচ দশ কুড়ি চল্লিশ ডবল হতে হতে গেছে তাহলে এর পরে আশি গ্যাপ থাকবে আর আশি যদি গ্যাপ থাকে বিরাশি আর আশি যোগ করলে ওয়ান সিক্সটি টু অপশান নাম্বার ডিতে রয়েছে নেক্সট রয়েছে প্রদত্ত বিবৃতি ও সিদ্ধান্তগুলি মনোযোগ দিয়ে পড়ুন এবং সিদ্ধান্ত নিন যে কোন সিদ্ধান্ত বা সিদ্ধান্তগুলি যুক্তিসঙ্গতভাবে বিবৃতিগুলিকে অনুসরণ করে বিবৃতি দিয়েছে দিন দিন ইন্টারনেটের ব্যবহার বাড়ছে তার বিপক্ষে সিদ্ধান্ত কী রয়েছে ইন্টারনেট অ্যাক্সেস করাটা সহজ হয়ে যাচ্ছে যেটা ঠিক আর বলেছে ইন্টারনেটের ব্যবহারের ওপর ইন্টারনেটের সুবিধার কোনো প্রভাব নেই দেখো ইন্টারনেটের ব্যবহারের উপর ইন্টারনেটের সুবিধার কোনো প্রভাব নেই এটা তো মানতে পারি না না ইন্টারনেট ব্যবহারের সুবিধা বা ইন্টারনেটের সুবিধা রয়েছে বলেই তো তার ব্যবহার বাড়ছে তাই দু নাম্বার সিদ্ধান্ত যেটা রয়েছে সেটা কিন্তু ফলো করছে না এই বিবৃতির ভিত্তিতে কিন্তু সেখানে এক নাম্বারটা রয়েছে যেটা হচ্ছে ইন্টারনেট অ্যাক্সেস করাটা সহজ হয়ে যাচ্ছে যে কারণে ইন্টারনেটের ব্যবহার বাড়তে পারছে তাহলে এক নম্বর সিদ্ধান্ত সেটাই হচ্ছে কেবল সঠিক যেটা হচ্ছে অপশান নাম্বার সি নেক্সট রয়েছে দ্বিতীয় পদটি যেমন ভাবে প্রথম পদটির সাথে সম্পর্কিত তেমনি ভাবে তৃতীয় পদটির সাথে সম্পর্কিত বিকল্পটি নির্বাচন করুন কবি কবিতা অভিনেতা কি হবে তাহলে কবি কি করে কবিতা লেখেন অভিনেতা কি করেন অভিনয় করেন অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর খুব সহজ দেখো এখানে কালকে কেউ একজন কমেন্ট করেছিল যে এত সহজ এগুলো কিন্তু খুব পিছনের নয় দু হাজার একুশ সেই পরীক্ষারই এন টিপিসি সিবিটি টু এর মতো পরীক্ষার সিবিটি পরীক্ষার তো সেক্ষেত্রে তোমাদের কিছু কিছু সেট হতে পারে যেগুলোতে তুলনামূলক একটু সহজ থাকে কিন্তু বা তোমার কাছে পার্টিকুলারলি সেটা সহজ মনে হচ্ছে তো জিনিসগুলো সহজ নয় যেমন আজকে সেটটা তুমি যদি দেখো আজকে সেটটা তুলনামূলকভাবে সহজ তো এরকম একটা দুটো সেট থেকেই থাকবে কারণ এগুলো তো আমি বানাচ্ছি না এগুলো কোশ্চেন থেকেই নেওয়া তো ভেবো না যেটা আমি বানিয়ে তোমাদের সহজ সহজ ভাবে প্র্যাকটিস সেট করাচ্ছি তা নয় এগুলো কোনো না কোনো পরীক্ষার সেট থেকেই নিয়েছি এবং প্রিভিয়াসের কোশ্চেন থেকেই নেওয়া তো সেখানে এগুলোই এসেছিলো এবং সেগুলো কিন্তু খুব পিছনে নয় যে দু হাজার চার পাঁচ সালের পরীক্ষা তা নয় এগুলো কিন্তু দু হাজার পরীক্ষার কোয়েশ্চেন ওকে তো এগুলো তো আমরা প্র্যাকটিস করবে অবশ্যই কি রয়েছে কবি কবিতা অভিনেতা কি হচ্ছে অভিনয় অপশন নাম্বার বিতে রয়েছে আমাদের সঠিক উত্তর নেক্সট রয়েছে প্রদত্ত চিত্তে বৃত্তটি শিক্ষকদের প্রতিনিধিত্ব করে ত্রিভুজটি শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে আর হিরকটি কেরানীদের প্রতিনিধিত্ব করে এবং সরভুজটি ল্যাব অ্যাটেন্ডেন্টদের প্রতিনিধিত্ব করে আচ্ছা চিত্রের উপর নির্ভর করে সেই অঞ্চলটি নির্বাচন করুন এমন ব্যক্তিদের যা প্রতিনিধিত্ব করে যারা কেবল টিচার অর্থাৎ কেবলমাত্র শিক্ষক তাহলে আমার মাথা ব্যথা হবে কেবলমাত্র সার্কেল নিয়ে কারণ সেটাই টিচারকে দেখাচ্ছে তাই না এখানে দিয়ে দিয়েছে তাহলে আমাকে কেবলমাত্র টিচার যদি দেখতে হয় তাহলে দেখো অপশন নাম্বার সি এ অর্থাৎ অপশন নাম্বার সি বলছি আমাদের এখানে যে সি যেটা রয়েছে সেটা কারণ এখানে বি যেটা রয়েছে সেটা টিচারের তার সাথে সাথে স্টুডেন্টকেও আইডেন্টিফাই করছে তা বা স্টুডেন্টকেও রিপ্রেজেন্ট করছে তাহলে সি হচ্ছে কেবল ব্যক্তি যারা সেই সমস্ত ব্যক্তি যারা কেবলমাত্র টিচিং বা টিচারের বা শিক্ষকের প্রতিনিধিত্ব করছে যেটা রয়েছে অপশান নাম্বার ডিতে নেক্সট রয়েছে প্রদত্ত বিবৃতিগুলি মন দিয়ে পড়ুন এবং সিদ্ধান্ত নিন যে প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোন উপসংহারটি যুক্তিসঙ্গতভাবে বিবৃতিগুলিকে অনুসরণ করে সমস্ত পাইলটই পেশাদার হয় ওকে অর্থাৎ সমস্ত পাইলট পেশাদার কোনো পেশাদারই বেকার হয় না অর্থাৎ যেই পেশাদার সে কখনো বেকার নয় তাহলে সমস্ত পাইলটরা বেকার হয় এটা তো উল্টো বলে দিল না তাহলে এটা তো হবেই না প্রথমেই বাদ চলে গেল যে সমস্ত পাইলটরা বলেছে পেশাদার এখানে আবার পেশাদাররা বলেছে বেকার নয় তাহলে পাইলটরা কি করে বেকার হতে পারে তাহলে অপশন এর হবে না কোনো পাইলটই বেকার হয় না এইটা দেখো ঠিক হবে কারণ কি যে পাইলট মানে পেশাদার সেটা তো এখানে ইকুয়াল হয়ে গেছে আবার পেশাদার মানে বেকার নয় সেটাও ইকুয়াল হয়ে গেছে তাহলে পাইলটেরাও বেকার নয় তাহলে অপশন নাম্বার বিটা রয়েছে সঠিক তবু পরে তিনটে দেখে নেবে সমস্ত পেশাদার বেকার এখানে বলে দিয়েছে কোনো পেশাদারই বেকার হয় না তাহলে পেশাদাররা বেকার এটা ভুল আর কিছু পেশাদার বেকার হয় এখানে সেরকম কোনো সম্পর্ক নেই এখানে বলে দিয়েছে কোনো পেশাদারি বেকার নয় তাহলে কিছু পেশাদারী বা অধ্যয়ন করুন এবং এক্স কে প্রতিস্থাপন করতে পারে এমন সংখ্যাটি নির্বাচন করুন কি আছে এখানে তুমি দেখে নাও এটাকে বলতে পারছি না আমি আহ পাঁচ নয় এরকম ভাবে পরপর দেওয়া আছে তো আমাকে সম্পর্ক খুঁজতে হবে এখানে কি বসবে তার ভিত্তিতে তার জন্য আমাকে প্রতিটা লাইন বাই লাইন আমাকে দেখতে হবে এখানে কী রয়েছে দেখো পাঁচ চোদ্দ নয় বত্রিশ তেইশ যদি এটাকে আমরা লক্ষ্য করি দেখো পাঁচ চোদ্দ নয় দেখতে গেলেই পাঁচ আর নয় চোদ্দ হয় সেটা আমি বুঝতে পারলাম পাঁচ আর নয় যা হয় সেটা মাঝখানে দিয়েছে ঠিক পরের লাইনে সেটা আমি চেক করে নেবো যেটা হচ্ছে নয় আর দশ যেটা নিয়ে হচ্ছে উনিশ ঠিক তারপরের লাইনে তেরো আর এগারো যেটা মিলে হচ্ছে চব্বিশ তারপরের লাইনে ঠিক পনেরো আর সতেরো যেটা মিলে হচ্ছে বত্রিশ ঠিক তাই নিচের ক্ষেত্রে ঠিক তাই হচ্ছে দেখো নয় আর তেইশ যোগ করলে হচ্ছে বত্রিশ দশ আর নয়ে যোগ করলে হচ্ছে উনিশ সতেরো আর ষোলো যোগ করলে হচ্ছে তেত্রিশ তাহলে এখানেও এগারো আর ছয় যোগ করলে যেটা হবে সেটাই বসবে এক্স স্থানে যেটা হচ্ছে অপশান নাম্বার সিতে রয়েছে সঠিক উত্তর নেক্সট রয়েছে একটি নির্দিষ্ট সংকেতে ইন্ডিয়াকে নাইন ওয়ান ফোর ফোর নাইন ওয়ান হিসাবে লেখা সংকেতভুক্ত করা হয় তাহলে দিল্লিকে কিভাবে লেখা হবে কী হচ্ছে ইন্ডিয়া এখানে দেখো অ্যালফাবেটের লেটার ওয়াইজ দেওয়া আছে আই হচ্ছে অ্যালফাবেটের আমাদের ইংরেজি অ্যালফাবেটের নাম্বার লেটার এন হচ্ছে চোদ্দ নাম্বার লেটার সেই হিসাবেই দেখো এখানে বসেছে নয় চোদ্দো তারপর ডি হচ্ছে চার নাম্বার আই আবার নয় নাম্বার আর এ হচ্ছে এক নাম্বার ঠিক সেরকমভাবে ডি ডি হচ্ছে আমাদের চার নাম্বার লেটার দেখো চার দিয়ে শুরু একটাই রয়েছে যেটা রয়েছে অপশান এতে তাহলে আমি চোখ বন্ধ করে বলতে পারি সেটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর কারণ আর বাকি কোনোটাই চার দিয়ে শুরু হয়ই ওকে নেক্সট রয়েছে কতগুলি স্টোন ডগ বা ক্যাট কোনোটি নয় তাহলে স্টোনকে নিয়ে ভাবো স্টোন হচ্ছে কোনটা রেক্ট্যাঙ্গেলটা তাহলে রেক্ট্যাঙ্গেলটা যদি স্টোন হয় আর ত্রিভুজ বা ট্রাইঙ্গেলটা হচ্ছে ক্যাট ডগ হচ্ছে সার্কেল তাহলে সেই দুটোর মধ্যে রেক্ট্যাঙ্গেলের কোন পোর্শনটা পড়ছে না দেখো এই পোর্শনটা পড়ছে না তাহলে সেটাই হচ্ছে সেই সমস্ত স্টোন যারা ডগ বা ক্যাট কোনোকেই রিপ্রেজেন্ট করছে না অপশন হচ্ছে সি যেটা রয়েছে ছয় যেটি হচ্ছে আনসার নেক্সট রয়েছে দ্বিতীয় পথটি যেমন ভাবে প্রথম পথটির সাথে সম্পর্কিত তেমনি ভাবে তৃতীয় পথটির সাথে সম্পর্কিত বিকল্পটি নির্বাচন করুন দিন রাত আকাশ কি হবে দেখো এখানে দিনের সাথে রাত যেটা হচ্ছে বিপরীত কন্ডিশনের কথা বলেছে দিন যেরকম কন্ডিশন কন্ডিশন রাত হচ্ছে তার রিভার্স ঠিক এখানে আকাশ তার রিভার্স কন্ডিশন কি হবে এখানে দিয়েছে ব্রহ্মাণ্ড মেঘ সমুদ্র এবং পৃথিবী দেখো ব্রহ্মাণ্ড মেঘ তো প্রথমেই বাদ চলে যাও এবার আকাশ যদি আমরা দেখো আকাশ হচ্ছে ওপরে সমুদ্র থাকে নিচে সেই হিসাবে সমুদ্রকে করতে পারো কিন্তু সমুদ্র হবে না কারণ সমুদ্র একটা জলাভাগের মধ্যে পড়ছে এবং জলের সাথে একটা রিলেট করছে যেটা কিন্তু আকাশের সাথে ভাবে সম্পর্কিত নয় আকাশটা হচ্ছে মাটির উপরে এবং মাটিটাকে আমরা বলতে পারি আকাশের ঠিক বিপরীত যেমন স্বর্গ মর্ত পাতাল ঠিক আছে স্বর্গ বলতে আকাশকে বোঝু মর্ত বলতে মাটিকে বোঝু মাটির উপরে ভাগটা পাতাল বলতে তার ডাউনটা তাহলে এখানে যেটা ওপরটা বুঝি সেটাকে দেখো মাটি যেটা আমরা ভাবি সেটাকে আমরা পৃথিবী হিসেবে বলতে পারি যেটা হচ্ছে তুলনামূলকভাবে সঠিক উত্তর এখানে যে অপশানগুলো রয়েছে তার ভিত্তিতে অপশন নাম্বার তে রয়েছে সঠিক উত্তর এখানে যদি পাতাল থাকতো তাহলে পাতালটা করতে পারতাম ঠিক আছে কারণ আকাশ পাতাল আমরা বিপরীত হিসাবে পড়েছিলাম নেক্সট রয়েছে প্রদত্ত বিবৃতি এবং সিদ্ধান্তগুলি মনোযোগ দিয়ে পড়ুন এবং সিদ্ধান্ত নিন যে কোন সিদ্ধান্ত বা সিদ্ধান্তগুলি যুক্তিসঙ্গতভাবে বিবৃতিগুলিকে অনুসরণ করে কি বিবৃতি দেওয়া আছে সমস্ত শিক্ষকই ডাক্তার ওকে অর্থাৎ শিক্ষক মানেই সে ডাক্তার আর বলে দিয়েছে সমস্ত ডাক্তারই হচ্ছে শিক্ষার্থী অর্থাৎ সমস্ত ডাক্তার যারাই ডাক্তার তারাই হচ্ছে শিক্ষার্থী তাহলে সমস্ত ডাক্তারই শিক্ষকই যদি ডাক্তার হয় আবার সমস্ত ডাক্তারি যদি শিক্ষার্থী হয় তাহলে সমস্ত শিক্ষক হচ্ছে শিক্ষার্থী তাহলে এক নাম্বারটা হচ্ছে সঠিক আবার সব শিক্ষার্থী ডাক্তার দেখো এখানে বলেছে সমস্ত ডাক্তার হচ্ছে শিক্ষার্থী তার কথার অর্থ হচ্ছে টোটাল ডাক্তার যতজন আছে প্রত্যেকে হচ্ছে শিক্ষার্থী কিন্তু এটার অর্থ এই নয় যে প্রত্যেকটা শিক্ষার্থী ডাক্তার হবে ওকে তাহলে দু নাম্বার যেটা রয়েছে সিদ্ধান্ত সেটা কিন্তু আমাদের বিবৃতিকে অনুসরণ করছে না তাহলে কেবলমাত্র এক নাম্বার সিদ্ধান্ত অনুসরণ করছে যেটা রয়েছে অপশান নাম্বার সিতে নেক্সট রয়েছে চারটি জীবের নাম দেওয়া হয়েছে যার মধ্যে তিনটি এক রকমের এবং একটি আলাদা আলাদাটি নির্বাচন করুন কি আছে বিড়াল বাঁদর কুকুর ইগল খুব সহজ আজকে সেটটাই সহজ সহজ মনে হলো একটু তুলনামূলক ভাবে কি রয়েছে বিড়াল বাঁদর কুকুর এবং ইগল এখানে তোমরা চট করে আমরা করতে পারবো যেটা হচ্ছে ডি হচ্ছে সঠিক উত্তর কারণ এ হচ্ছে পাখির মধ্যে পড়ছে আর বাকি এরা কোনটাই পাখির মধ্যে পড়ছে না এটা তিনটাই হচ্ছে স্তনপায়ী প্রাণী সেই হিসাবে আলাদা করতে পারো এ উঠতে পারে ওরা উঠতে পারে না সেই হিসাবে আলাদা করতে পারো বিভিন্ন ভাবে কিন্তু যেভাবেই করো না কেন আর করতে পারো তুমি যে বিড়াল কুকুর তিনটেই মাংসাশী প্রাণী বা নিরামিষাশী নয় আর কি তার মধ্যে কুকুর আছে যারা দুটোই খায় এখন দিনে আর বান্দর যে নিরামিষাশী সেই হিসাবে বান্দরকে তুমি আলাদা করতে পারো কিন্তু এখানে তার সেই প্যাটার্নের থেকে আরো অনেক ইম্পর্টেন্ট প্যাটার্ন যেটা রয়েছে যেটা সেই উঠতে পারা এবং স্তনপায়ী এবং পক্ষী নেক্সট রয়েছে নিম্নলিখিত শৃঙ্খলাটিতে প্রশ্ন চিহ্নকে প্রতিস্থাপন করতে পারে এমন সংখ্যাটি নির্বাচন করুন একশো নব্বই একাশি তিয়াত্তর ছেষট্টি ড্যাস তাহলে কী হয়েছে একশো থেকে হয়েছে নব্বই কি হয়েছে এখানে একশো থেকে নব্বই হওয়ার জন্য দশ কমে গেছে নিরানব নব্বই থেকে হয়েছে একাশি কমে গেছে নয় একাশি থাকে হয়েছে তিয়াত্তর কমে গেছে আট তাহলে কি বুঝতে পারছি আমি যে এক করে কম কম হতে থেকেছে এবং সেটা আমাদের মাইনাস হতে গেছে তিয়াত্তর থেকে সাত কমে গেছে তাহলে পরবর্তীতে স্বাভাবিকভাবে ছয় কমে যাবে এবং থেকে আসবে সিক্সটি যেটা রয়েছে অপশন ডি তে নেক্সট নিম্নলিখিত শৃঙ্খলাটিতে প্রশ্নচিহ্ন থেকে প্রতিস্থাপন করতে পারে অর্থাৎ একই কে এম পি টি ওয়াই এস এখানেও তাই কে এল এম যদি আমি দেখি কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ডাব্লিউ এক্স ওয়াই আমি কে থেকে ওয়াই অবধি লিখে দিলাম দেখো কের পর এল বাদ দিয়ে এম হয়েছে এম এর পর এন ও বাদ দিয়ে পি হয়েছে পি এর পর আর এস বাদ দিয়ে টি হয়েছে এর পর ভি ডাব্লিউ এক্স বাদ দিয়ে ওয়াই হয়েছে তাহলে দেখতে পাচ্ছি আমি যে প্রথমে একটি বাদ গেছে তারপর দুটো তারপর তিনটে তারপর হচ্ছে চারটে তাহলে এর পরবর্তীতে পাঁচটা বাদ যাবে তাহলে ওয়াই এর পর ওয়াই জেড আবার কাউন্ট শুরু করবে প্রথম থেকে তাহলে এ বি সি ডি পাঁচটা হয়ে গেল তাহলে তার পরবর্তীতে ই আসবে যেটা আমাদের অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর নেক্সট যদি টোয়েন্টি নাইন কিউ এইট আর ফিফটি সিক্স ইকুয়াল টু ওয়ান সেভেন্টি সিক্স এবং এইটটি ফোর আর ফাইভ কিউ থার্টিন ইকুয়াল টু নাইনটিন হয় তাহলে ফিফটি ওয়ান কিউ থ্রি আর সিক্স ইকুয়াল টু কত হবে এখানে আমাকে কী করতে হবে এখানকার এই একটা রিলেশন আমাকে খুঁজতে হবে এবং সেখানে দেখতে হবে যে কিউ এবং আর কোন সম্পর্ককে রিপ্রেজেন্ট করছে দেখো আমাদের সাধারণ যেটা বুদ্ধিতে যায় সেই বুদ্ধিতে দেখো এখানে যোগ বিয়োগ গুণভাগ করে কোনোভাবে সরি যোগ বিয়োগ করে কোনোভাবেই আমাদের সেভেন্টি সিক্স আসবে না ওকে তাহলে আমাদেরকে গুণ এবং ভাগ এই দুটো মেথডকে নিতে হবে এবং সেক্ষেত্রে তুমি যদি কিউ কে গুণ আর আর কে বিয়োগ সরি ভাগ তো নয় কিউকে যদি গুণ করো এবং যদি আর কে বিয়োগ হিসাবে ধরো মানে যোগ বিয়োগ করে শুধু আসবে না এখানে মাঝখানে কোথাও গুণ ভাগ থাকছেই তো সেক্ষেত্রে আমি প্রথমে গুণটা নিলাম তো একশো উনত্রিশকে আট দিয়ে যদি আমি গুণ করি তাহলে কত আসছে দেখো আট নয় বাহাত্তরে দুই থাকছে সাত আট দুয়ে ষোলো আর দুয়ে হচ্ছে আঠারো তো এটাই আসছে যত সম্ভব বললাম কি সব বিয়োগ করছিলাম তাহলে এখান থেকে যদি আমি এবার ফিফটি ওয়ান সেভেন্টি সিক্স আনতে দেখো ফিফটি সিক্স যদি আমি এবার বিয়োগ করে দিই তাহলে দেখো ছয় আর এখানে থাকছে ছয় আর তিন কত থাকছে এখানে সাত এখানে ওয়ান তাহলে ওয়ান সেভেন্টি সিক্স তাহলে আমি এখানে বুঝতে পারছি যে কিউ রিপ্রেজেন্ট করছে গুণকে আর আর রিপ্রেজেন্ট করছে বিয়োগকে এখানে একবার চেক করে নেবে আর কে বিয়োগ আর কিউকে গুণ তাহলে পাঁচ তেরো হয়ে যাবে ফার্স্টে ফার্স্টে গুণ হবে এবং থেকে পঁচাশি চুরাশি থেকে পঁয়ষট্টি বাদ দিলে দেখো নিয়ে আসছে তাহলে এবার এর রিলেশন যেটা রয়েছে সেটাকেও আমাকে তাই করে দাও ফিফটি ওয়ান ইন্টু তাহলে হচ্ছে যেটা হচ্ছে ওয়ান হান্ড্রেড অ্যান্ড সেভেন যেটা রয়েছে অপশান ডিতে নেক্সট রয়েছে দ্বিতীয় পদটি যেমনভাবে প্রথম পদটির সাথে সম্পর্কিত তেমনিভাবে তৃতীয় পদটির সাথে সম্পর্কিত বিকল্পটি নির্বাচন করুন কি রয়েছে এখানে যে মিল্ক নিয়ে রয়েছে এল এইচ কেজে তারপর রয়েছে কি পেন তারপরে তাহলে আমাদের কি আসবে এখানে কি হচ্ছে এম এম এরটা কি হয়েছে এল হয়ে গেছে জে কে এল এম অর্থাৎ এক ঘর পিছিয়ে গেছে আই এইচ আই হয়ে গেছে এলটা কে হয়ে গেছে আবার আর কে টা জে হয়ে গেছে অর্থাৎ এক ঘর করে পিছিয়ে গেছে তাহলে ওটা পিটা হয়ে যাবে এক ঘর পিছিয়ে ও ইটা হয়ে যাবে ডি এমটা হয়ে যাবে এম তাহলে ও ডি এম এটা হচ্ছে আমাদের অ্যানসার যেটা রয়েছে অপশান নাম্বার সিটে নেক্সট রয়েছে সঠিক শব্দের জোড়াটি নির্বাচন করুন কি আছে রাজ ব্যাডমিন্টন ম্যারি কম কুস্তি অভিনব বিন্দ্রা শুটিং আর সাইনা নেওয়াল বক্সিং তো আমরা দেখো প্রত্যেকটাই আমরা জানি এবং এটা খুব কঠিন তো মোটেই নয় রাজ যিনি কার সাথে যুক্ত ক্রিকেট তাই না এদিকে মেরি কম যিনি হচ্ছেন বক্সিংয়ের সাথে যুক্ত অভিনব বিন্দ্রা যেটাই হচ্ছে একমাত্র সঠিক তিনি শ্যুটিংয়ের সাথে যুক্ত আর সায়না নেওয়াল আমরা জানি যে ব্যাডমিন্টনের সাথে যুক্ত হচ্ছে অভিনব বিন্দ্রা যেটা হচ্ছে শুটিং এর সাথে যুক্ত সেটাই হচ্ছে সঠিক উত্তর বা সঠিক জোড়া বাকিগুলো সব ভুলভাল এর মধ্যে মিথালি রাজ যেটা রয়েছে তিনি রিসেন্টলি অবসর নিয়েছেন ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে সেটাও একটা গুরুত্বপূর্ণ রয়েছে নেক্সট রয়েছে নিম্নলিখিত শৃঙ্খলাটিতে প্রশ্ন চিহ্নকে প্রতিস্থাপন করতে পারে এমন সংখ্যাটি নির্বাচন করুন পাঁচ দশ কুড়ি চল্লিশ আশি এটাও দেখো একটা তোমরা অলরেডি করে এসছো একই রকম টাইপসের আবার দিয়েছে ঠিক কি আছে এখানে পাঁচ গ্যাপ আছে এখানে দশ গ্যাপ আছে এখানে কুড়ি গ্যাপ এখানে চল্লিশ গ্যাপ তাহলে ডবল ডবল হতে হতে গেছে এখানে আশি গ্যাপ তারা আশির সাথে আশি যোগ হলে ওয়ান সিক্সটি যেটা রয়েছে আমাদের অ্যান্সার অপশান নাম্বার বি নেক্সট প্রদত্ত প্যাটার্নটি যত্ন সহকারে অধ্যয়ন করুন এবং এটিকে প্রশ্ন এটিতে প্রশ্ন চিহ্নটিকে প্রতিস্থাপন করতে পারে এমন সংখ্যাটি নির্বাচন করুন ওকে তো এখানটাতে আমাদের কি বসবে সেটা আমাকে দেখতে হবে এখানে প্রথমে রয়েছে সাত এখানে রয়েছে চার আর দুই দেখো এটাকে যোগ বিয়োগ করে এর সাথে এর কিন্তু রকম রিলেশন আমি পাচ্ছি না কেবলমাত্র সাত গুণিত ছয় সমান বিয়াল্লিশ করে সেটাই একমাত্র মিল আমি পাচ্ছি সাতের সাথে বিয়াল্লিশের যে সাত বিয়াল্লিশ হচ্ছে সাতের গুণিতক ক্লিয়ার এবার ঠিক ছ গুণ হয়েছিল তাই আমি দেখবো যে বিয়াল্লিশকে আবার এখানে দেখছি টু ফিফটি টু রয়েছে তো বিয়াল্লিশকে যদি আমরা আবার ছয় দিয়ে গুণ করি তাহলে আমি পেয়ে যাচ্ছি টু ফিফটি টু বা এটা তাহলে আমরা বুঝে যাচ্ছি যে রিলেশনটা হচ্ছে ইন্টু সিক্স করে ইন্টু সিক্স তাহলে এখানেও ইন্টু সিক্স যদি আমি করি টু ফিফটি টু ইন্টু সিক্স তাহলে আমি গুণ করে পাচ্ছি ছয় দুই বারো দুই এক পাঁচ ছয় তিরিশ একে এক আর ছয় দু বারো তিনে পনেরো পনেরোশো বারো কিন্তু এখানে রয়েছে ওয়ান প্রদত্ত সারণীটি প্রাক স্নাতক এবং স্নাতকোত্তর কোর্স এবং প্রতিটি কোর্সের জন্য শিক্ষার্থীদের সংশ্লিষ্ট সংখ্যা দেখায় সারণীটির উপর ভিত্তি করে নিচের প্রদত্ত প্রশ্নের উত্তর দিন প্রাক স্নাতক পরীক্ষার্থী বা শিক্ষার্থী বিবিএ বা বিসিএ এবং স্নাতকোত্তর যেমন এম বিএ এবং এম সি এ তাদের অনুপাত এই দুটোর মধ্যে রেশিও করতে হবে তাহলে প্রথমে এই দুটোকে যোগ করো ওয়ান এইটি টু প্লাস নাইনটি ওয়ান মানে হচ্ছে টু সেভেন্টি থ্রি কারণ এর ডবল রয়েছে কেবল নাইনটি ওয়ান এর ডবল ওয়ান এইটি টু মানে তিন দিয়ে গুণ করে দিলেই চলে আসে আর এখানে রয়েছে কত একশো বিরাশি আর চারশো পঞ্চান্ন যোগ করলে পাচ্ছি পাঁচ হাজার দুই সাত তেরো তিন থাকছে এক পাঁচ হাজার ছশো সাঁত্রিশ এটা আসছে ভাগ কত দিয়ে যাবে ভাগ দেখো তেরো দিয়ে চলে যাবে তেরো দুয়ে ছাব্বিশ তেরো একে তেরো এটাও তেরো দিয়ে চলে যাবে তেরো চারে বাহান্ন তেরো নয় একশো সতেরো একুশ আর উনপঞ্চাশ দুটো সাত দিয়ে চলে যাবে সাত তিনে একুশ আর সাত সাতে উনপঞ্চাশ তাই এদের রেশিও হচ্ছে থ্রি ইজ টু সেভেন যেটা রয়েছে অপশন নাম্বার ডি তে এটা রিজনিং এর মধ্যে পড়বে কিনা জানি না ছিল তাই নিয়ে নিলাম ওকে তো এটার আনসার হচ্ছে থ্রি ইজ টু সেভেন যেটা রয়েছে অপশন নাম্বার ডি তো এই ছিল তোমাদের আহ পঁচিশটি রিজনিং সেট ক্লাস নাম্বার টোয়েন্টি ফোরে যেটা হচ্ছে তেরোই মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান এর সেকেন্ড সিফটের এনটিপিসি সিভিটির পরীক্ষা ওকে তো আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো আজকের সেট তুলনামূলক সহজ ছিল তো যদি কোনো সমস্যা থাকে বুঝতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর আগের দিনের একটা হোমওয়ার্ক ছিল পঁচিশ নাম্বার একটা এখানে ব্ল্যাঙ্ক রয়েছে যেটা হোমওয়ার্ক ছিল যারা গতকাল ক্লাস দেখেছিল সেখানে কি হচ্ছিল সেখানে যেটা হবে সেটা হচ্ছে আমি এখানে টুকি নিই তাই বলতে মনে নেই যে এক্স্যাক্টলি কি আছে তো তোমরা দেখলে বুঝে যাবে যে সেখানে লেটার নাম্বারের সাথে এক করে যোগ হয়ে যাবে অর্থাৎ যেমন ধরে নাও যেমন এবিসিডি যদি হয় তাহলে এর নাম্বার হচ্ছে ওয়ান লেটার নাম্বার ওয়ান এটা লেটার নাম্বার টু এটা লেটার নাম্বার থ্রি এটা লেটার নাম্বার ফোর তার সংকেতটা ছিল দুই তিন চার পাঁচ এরকম অর্থাৎ এর যেটা হচ্ছে নাম্বার তার সাথে যোগ বিয়ের যেটা লেটার নাম্বার তার সাথে একযোগ এরকম ভাবে তাই সেই হিসাবে সংকেতটা কাজ করেছে তোমরা আর একবার চেক করে নিতে পারো যারা বুঝতে পারো তো বা যারা অনসার করতে পারো নি অনেকেই দেখলাম কমেন্টটা আনসার করেছিল এবং প্রত্যেকে সঠিক করেছিল তো ওকে তো আজকে যদি কোনো বুঝতে সমস্যা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করো বন্ধু যাতে শেয়ার করো আর যারা যারা চ্যানেলটি নতুন রয়েছে চ্যালেকে সাবস্ক্রাইব করে বেলাকে কল করে রাখো যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশ সকলের আগে পেয়ে যাও থ্যাংক ইউ ফর ওয়াচিং